সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। রবে শান্তির রাজ্যে এমন কিছু লোকদের দেখা মিলবে আপনার আমার জীবনে, কেউ এই কোরআনকে গোপন করে মানুষকে তাদের মতবাদ যা কিনা কল্পিত তার উপর একত্রিত করবে, কেউ কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে 2 পয়সা ইনকাম করে খাবে, আবার কেউ বা এই পৃথিবীতে মিউজিক এবং বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। আর এই মানুষগুলি যদি আপনি আমি না চিনতে পারি, তাহলে মনে রাখবেন আপনাকে আমাকে এই পৃথিবীতে পস্তাতে হবে, আর পরকালে তো কোনো হিসেবই নেই। কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটি আসুন আমরা একটু পড়ে নিই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর আজাব রয়েছে। 175 আয়াতে বলা আছে, উলাইকাল্লাযীনা ইশতারাবু দলালাতা বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। ইরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আজাব ক্রয় করেছে, কিসে তারা আগুন সহ্য করতে রাজি হল। তো রবের শান্তির রাজ্যে কিছু আগুনখোর বক্তাদের আমরা দেখতে পাই, কিছু এমন লোকদের আমরা দেখতে পাই যারা কিনা আয়াতের বিনিময় নিয়ে চুক্তিভাবে চুক্তি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এবং এই লোকগুলিকে অনেকে মনে করে সম্ভবত এরা অনেক ভালো মানুষ। তো কোরআনের ইসলাম আমাদেরকে কখনো অনুমতি দেয় না। আপনি যদি কাউকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দেন, তারপরে যদি বলেন যে আমাকে টাকা দাও, তো এরা আগুনখোর। যারা ধর্মের খোয়ার তৈরি করে নিয়ে বলছে যে আমরা এখানে কোরআন শিক্ষা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নিই, এরা সবাই আগুনখোর। তো মাদ্রাসা থেকে পড়ে একটা সন্তান সে দেওয়া শেখে না, সে খয়রাত করা শেখে। তো এই খয়রাতি শালা, এই ধর্মের খোয়ার, যেখানে বলৎকার এবং ধর্ষণ কন্টিনিউ চলছে তো চলছেই, কোরআন বিরোধী মতবাদ সেখানে শেখানো হচ্ছে। মনে রাখবেন এগুলি সবই হচ্ছে আগুনখোর বক্তা হুজুরদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার ব্যাপারে 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বাইআতুম বিহি ওয়া যালিকা ওয়াল ফাউজুল আযীম। এই কথা সত্য শুনেছি যে আমার মুমিনদের আল্লাহ মুমিনদের কাছ থেকে, আল্লাহ বলছেন আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জীবন এবং ধনসম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তারাই তো আয়াতের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বের কুরিপুকে হত্যা করে আর আল্লাহ তাআলার কোরআনের পথে কতল হয়। এছাড়া অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করে এবং অপমান সহ্য করে কতল হয়। এ ব্যাপারে সত্য সঠিক ওয়াদার কথা বিশেষ আইন তাওরাতে, বিশেষ সুসংবাদ ইঞ্জিলে ও বিশেষ পঠিত কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার থেকে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কে আছে? অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমাদের রবের সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ উৎসব করো, কারণ এই তো হচ্ছে সেই বিরাট সাফল্য। তো আনন্দের জিনিস সেটি আল্লাহ বলে দিলেন। আর এই লোকগুলি কারা? 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলা হচ্ছে,
আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর রাকিউন আসাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ ওবাশিরিল মুমিনিন। যারা তাওবা করে, দাসত্ব করে, প্রশংসা করে, উপবাস থাকে, মাথা ঝুঁকিয়ে রুকু করে, কপাল ঠেকিয়ে সিজদা করে, সুপরিচিতি বিধিবিধানের নির্দেশ দান করে, গরিত কাজে বারণ করে আর আল্লাহ তাআলা নির্ধারিত সীমার হেফাজত করে, তাই তুমি এ সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, আর এই শিক্ষা থেকে দূরে যারা সরিয়েছে তাদের নিয়ে আমি আপনাদের কিছু কিছু তাদের যে ভিডিওগুলি আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছেন, একশ্রেণীর লোক তাদেরকে শয়তান এবং ইবলিস তাদের কল্পিত মতবাদ দিয়ে এবং মিউজিকের মাধ্যম দিয়ে পথভ্রষ্ট করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 63 নম্বর আয়াত এবং 64 নম্বর আয়াত দুটিতে? আল্লাহ বলছেন, কলা জাহাব ফামান তাবিয়াকা মিনুম ফাইন্না জাহান্নামা জাজা হুকুম জাজা মাওফুরা। আল্লাহ বললেন, তুমি নেমে গেছো মানুষের মধ্যে, যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। এখনই ইবলিস এবং শয়তান কি করে? 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াস্তাবজিজ মানিস্তাতাতা মিনহুম বিসাওতিক ও আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শাহরিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া ইদহুম ওয়ামা ইয়াইদহুম শাইতানু ইল্লা গুরুরা। আর মানুষের মধ্যে যাদের উপর তোমার জোর চলবে, তুমি তাদের সকলকে তোমার সওতুন তথা বাদ্যযন্ত্রের মিউজিকের মাধ্যমে আর তাদের উপরে তোমার কল্পিত মতবাদ দিয়ে এবং তোমার বাহিনী দ্বারা তাদের উপরে চড়াও হয়ে এবং রিবার মাধ্যমে তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে কোরআনের আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তা ধোঁকা ছাড়া অন্য কিছুই নয়। তবে 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না ইবাদি লাইসালাকা আলাইহিম সুলতান ও কাফা বি রব্বিকা ওয়াকিলা। এই কথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব টিকবে না, ওকালাতি করার ব্যাপারে তোমার রবই তো যথেষ্ট। এবার আমরা এমন কিছু লোকদেরকে দেখব যারা এই কল্পিত মতবাদ দিয়ে মানুষকে কি করে, মিউজিকের মাধ্যম দিয়ে, বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে মানুষকে কোরআনচ্যুত করে চলেছে। এদের আমি কিছু কিছু নমুনা আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এরা মূলত কি করে চলেছে। যারা আগুনখোর বক্তা হুজুর, এদের নিয়ে যখন আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 থেকে জানলাম যে এই আগুনখোরদের পিছনে যাওয়া যাবে না, কিন্তু এরা সব সময় কি করে, নিজেদের পথকে টিকিয়ে রাখার জন্য এইভাবে মতবাদ দেয়। দেখুন, অনুসরণ করো যারা তোমাদের কাছে প্রত্যাশা করে না, এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায়, তাদের পিছনে আমরা নামাজ পড়ি না। কারণ হলো সূরা ইয়াসিনের 21 নম্বর আল্লাহ বলেছেন, তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়া প্রাপ্ত। যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাবো, তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন, তারা বেতনের জন্য নামাজ পড়ান, বেতনের জন্য ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলেন, তাদের কথা আমরা অনুসরণ করতে পারি। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না, এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, বহু মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? এখানে একটি ছেলে সে বলছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 21 নম্বর আয়াত মতে, যারা বিনিময় নিবে, যারা বিনিময় নিবে অর্থের বদৌলাতে যারা এই ধর্ম প্রচার করবে, এদের কোনো কিছু অনুসরণ করা যাবে না, এদের পিছনেই যাওয়া যাবে না। ঠিক আরেকজন তিনি কি বলছেন, বিনিময়ের মাধ্যম দিয়ে তিনি পৃথিবী প্রদক্ষিণ করে বেড়ান, ধর্মজীবী করে বেড়ান এবং নিজের
মতবাদ মানুষের সামনে তুলে ধরেন, সেটি তিনি জায়েজ করার লক্ষ্যে অনেক কথা বলেছেন, অথচ স্পষ্টভাবে কোরআন নিষেধ করছে। আর এক শ্রেণীর লোকদের যখন আমরা দেখব, সেখানে আমরা দেখতে পাব এই পৃথিবীতে কিন্তু সকল নবী এবং রাসুলগণ তারা ধর্মের যারা ব্যবসা করে খায় এদের বিরুদ্ধে লড়েছেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। 19 জন নবী এবং 5 জন রাসুল, টোটাল 24 জন নবী রাসুলরা মিলে কোরআনকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে ক্ষেত্রে তারা কখনো বাদ্যযন্ত্র ব্যবহার করেননি, কখনো তারা ধর্মজীবী করে খাননি, কিন্তু তারা তো সংগ্রাম করেছেন ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। আর যারা ধর্ম ব্যবসায়ী হয়ে নিজেদেরকে নবীদের ওয়ারিস মনে করে চলেছেন, তারা সবাই লড়াই করছেন ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। তাই তাদের মুখে দেখবেন সবসময় কি শুনবেন, কালা কালা রসুলুল্লাহ। তো কালা কালা রসুলুল্লাহর এই হাদিসের বিরুদ্ধে আমরা কিন্তু মোহাম্মদ বিন সালমানকে দেখলাম, তিনি ডাইরেক্ট বলেছেন যে খবরে আহাদ হাদিস মানা যাবে না, এর অর্থ হচ্ছে কোনো হাদিসই মানা যাবে না। সৌদি আরবের সরকার বলেছেন তাতে এই হাদিসখোরদের শরীরে কিন্তু আগুন লেগে গেছে, আর তারা লজ্জায় এখন মুখ ঢেকে বেড়াচ্ছে। তো আপনাকে আমাকে সর্বদা কি করতে হবে, সৎ বাক্য বলতে হবে, কোরআনের বাক্য, এবং কোরআনের বিধান মতে সৎকর্ম করে চলতে হবে, আর সৎ চেষ্টা করে জীবন কাটাতে হবে। খাবারের ব্যাপারে সৎ জীবিকা আপনাকে আমাকে অর্জন করতে হবে, আর সৎ সংকল্পের সাথে আপনাকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে রবের বিধান মতে। আর মনে সবসময় যেন সৎ চিন্তা জাগে, সে কাজটি করতে হবে, সৎ দৃষ্টি দিতে হবে, তাহলে কি হবে, আপনার আমার জন্য সমাধিও হবে সৎ এই পৃথিবী থেকে যখন আপনি আমি চলে যাব। এবার দেখুন নবী প্রেমে মানুষ কতটা অসুস্থ হলে এই কাজগুলি করে। বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে আরো দেখেন, এরপরে এখন এখানে দেখছেন, আবার এখানেও দেখেন, সুন্দর এই পৃথিবী ছেড়ে যাচ্ছি, চলে যেতে।
এরা সবাই মূলত নবী প্রেম দেখানোর জন্য হরেক রকমের মাহফিল তারা সাজায়, এবং সেই মাহফিলে এদের সকলের একই ধর্ম ব্যবসায়ী যারা এবং মানুষকে মনোরঞ্জন করে যারা অর্থকড়ি কামায়, এরা সবাই মূলত আগুনখোর। তো ধর্ম ব্যবসায়িক যারা, হুজুর বলেন, পীর বলেন, দরবেশদের ভিন্ন ভিন্ন ধরনের কালেকশন এবং ভণ্ডামি আপনারা দেখছেন, আবার এরা সবাই এই হুজুরদের কাছে যে, পীরদের কাছে যে, দরবেশদের কাছে যে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এদের কাছে প্রার্থনা করে, এবং এদের কেউ মারা গেলে বড় বড় মাজার হয়, আবার এই মাজারে যে এরা সবাই প্রার্থনা করে। এছাড়াও দেখুন, শ্মশান যাত্রায় মৃত্যুশোক ভুলে ডিজে বাদ্য বাজিয়ে নাচে গানে মেতে উঠলেন পরিবার এবং গ্রামবাসীরা। এমনই অভিনব, এখানে আপনারা দেখলেন, এছাড়াও দেখেন, এই যে বিভিন্ন ফাংশনসগুলি আপনারা দেখলেন, এগুলির কোনো একটি আপনার আমার জীবনে না কল্যাণ বয়ে আনবে, না শান্তি বয়ে আনবে, না আপনাকে কখনো তৃপ্তি দেবে। এগুলি একটিও আত্মার খোরাক না, এগুলি সব ওই লোকেরাই করে যারা এই রব্বানি বিধানের বিপরীত মানুষকে একত্রিত করে টু পাইস ইনকাম করে। এগুলি সব টু পাইস ইনকাম করার ধান্দা, আবার মৃত্যুর জানাজা নিয়ে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের। আবার আমাদের দেশেও অনেকেই আছেন যারা মৃত্যুর পরে বাদ্য বাজায়ে কবর দেওয়ার কথা বলে। একটু সুস্থ মস্তিষ্কে যদি আপনি আমি চিন্তা করি, তাহলে এই যেগুলি আপনারা দেখলেন এবং এদের পিছনে আপনারা যে সময় ব্যয় করে চলেছেন, যে আয়াতগুলি শুরুতে আমি আপনাদেরকে তুলে ধরেছি, ওই আয়াতগুলিকে একটু সামনে রেখে চিন্তা করে দেখুন, এই কাজগুলি যারা করে চলেছেন তারা কি আদৌ সুস্থ মস্তিষ্কের, তারা কি আদৌ মানুষকে মনোরঞ্জন দিয়ে স্বর্গের পথে নিয়ে যাচ্ছেন, না কোরআনচ্যুত করে টু পাইস ইনকাম করছেন। আপনাদেরকে চিন্তা করতে হবে এবং ওই আয়াতগুলি আপনাদেরকে স্মরণে রাখতে হবে।